নমস্কার, আর ভয়েস নিউজ নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। রাস্তার দাবিতে ফের আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটি সংলগ্ন নিউ টাউন পাড়া এলাকার বাসিন্দারা। বিধানসভা নির্বাচনের আগে তারা স্লোগান তুললেন নো রোড নো ভোট। অভিযোগ ভোটের আগে এসেই সকলে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে চলে যান, তারপর আর কারো দেখা মেলে না। স্থানীয় বাসিন্দারা বলেন আমাদের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়, এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্সও পর্যন্ত ঢুকতে পারে না। স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি বারবার বলা হলেও কাজের কাজ কিছুই হয় না। বছরের পর বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত পাকা রাস্তার মুখ দেখতে পারেনি স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষ ভেবেছিলেন হয়তো বিধানসভা নির্বাচনের আগে এলাকায় পাকা রাস্তা দেখতে পাবেন, যদিও তা আর হয়নি। এর প্রতিবাদে বাধ্য হয়ে এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিলেন জলপাইগুড়ি শহরের 19 নম্বর ওয়ার্ডের নিউটাউন পাড়া এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে এলাকায় ব্যানার লাগিয়ে প্রচার শুরু করেছেন নো রোড নো ভোট। এলাকার মানুষদের অভিযোগ, রাস্তা তৈরি করার জন্য বোর্ড লাগানো হলেও আজও রাস্তা করা হয়নি। অভিযোগ, এলাকার নিকাশি নালার অবস্থা অত্যন্ত বেহাল, পুরো পরিষেবা বলতে কিছুই নেই এখানে। এই জন্য তারা এবার ভোট দেওয়া থেকে বিরত থাকছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন তারা জানতে পেরেছিলেন নতুন রাস্তা তৈরির জন্য সংসদ কোটা থেকে 9 লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছিল, তবে সেই টাকা গেল কোথায় তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। এলাকায় 200 মিটারের একটি রাস্তা তৈরি হলে উপকৃত হবেন মুচিপাড়া পাটগোলা 4 নম্বর ঘুমটি এলাকার কয়েক হাজার মানুষ। এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন বিজয়চন্দ্র বর্মন জলপাইগুড়িতে সংসদ থাকাকালীন রেল লাইনের পাশে নিকাশি নালা ও রাস্তা তৈরির জন্য সংসদ ফান্ড থেকে 9,21,332 টাকা বরাদ্দ করেছিলেন। এই কাজের জন্য 3 বছর আগে 2 জায়গায় বোর্ড পর্যন্ত লাগানো হয়েছিল, যদিও নালার পাশে কয়েকটি কংক্রিটের পিলার বসানো ছাড়া আর কোনো কাজ করা হয়নি। জানা গেছে 19 নম্বর ওয়ার্ডের এই এলাকায় প্রায় 2000 বাসিন্দা রয়েছেন, এলাকার ভোটার সংখ্যা প্রায় 800 জন। স্থানীয় বাসিন্দা রাজশ্রী মাহাতো বলেন শুধুমাত্র রাস্তা না থাকা এই এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। বর্ষার সময় বাচ্চাদের নিয়ে যাতায়াত করা খুবই সমস্যা, বর্ষায় নিকাশি নালা সমস্ত নোংরা জল ঘরে ঢুকে পড়ে, পুরসভার ন্যূনতম পরিষেবাও তারা পান না বলে অভিযোগ। আমার নাম প্রতিমা দাস। এই জায়গাটার নাম 4 নম্বর ঘুমটি নিউ টাউন পাড়া। কত নম্বর ওয়ার্ড? 19 নম্বর ওয়ার্ড। কি পোস্টার পড়েছে? প্রার্থীদের পোস্টার পড়ে, আমরা জানি যে প্রার্থীকে এই চিহ্নে ভোট দিন, ওই চিহ্নে ভোট দিন, প্রার্থীদের পোস্টার আমরা দেখতে পাই। তা আপনারা কি পোস্টার এখানে দেখা যাচ্ছে আপনাদের এখানে? আমরা লিখেছি যে যদি এবার 19 নম্বর ওয়ার্ডের এই রেল লাইনের ধারে রাস্তাটা না হয় তাহলে আমরা ভোট বয়কট করব। আমরা এবার রোডের বদলে ভোটের বদলে রোড চাই। তা ভোটের মুখে এখন কিভাবে হবে কাজ? তারা কথা দিক যে এই মুহূর্তে কিছুটা তো শুরু করুক, এখনও তো সময় আছে কিছুদিন, আমাদের এখানে তো মোটামুটি মাসখানেক না হলেও 20-22 দিন সময় আছে, শুরু করুক। আর যদি আমরা দেখি যে না কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে, তাহলে আমরা অবশ্যই ভোট দিতে যাব। কিন্তু যদি কিছুই না করে তাহলে তো আমরা ভোট দিতে কেউই যাবো না, এটাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি। কী অসুবিধা হয় রাস্তা দিয়ে? রাস্তা নেই বলে আমাদের খুবই অসুবিধা হয়, কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না, তারপর বর্ষাকালে জল জমে যায়, মানে কলেজে জল নিতে যাবো সেটার জন্য অসুবিধা, তারপরে কারো বাড়িতে কোনো কিছু ফায়ার হলে পরে তোমার তো মানে মশামাছিতে আর গন্ধ তো আছে। তাই পোস্টার ফেলেছেন? হ্যাঁ, তাই পোস্টার ফেলেছি, আমরা রাস্তা চাই। কি নাম আপনার? প্রতিমা দাস। আপনার কি নাম? রাজশ্রী মাহাতো। কি কারণে আপনারা কি পোস্টার লাগিয়েছেন? আমরা এখানে লাগিয়েছি যদি রেল লাইনের সামনে রাস্তা না হয় তাহলে ভোট বয়কট করব, ভোট রাস্তা নেই ভোট নেই। কেন? কারণ আমাদের এখানে যে বৃষ্টির দিনে সমস্যা, রাস্তা নিয়ে আমরা যাতায়াত করব কি করে? শুধুমাত্র লোক এসে বলে দিল যে ভোট চাই ভোট চাই, শুধু এতদিন তো ভোট দিতে দিতে এই অবস্থা, একটুকু যদি কোনো কিছুর বিকাশ করে থাকে। এই সামনে এত নোংরা পুল, নোংরা রাস্তা, কোনো রাত্রেবেলা যাতায়াতের অবস্থা ঠিক না, বাড়িতে যদি কোনো কিছু কারো অঘটন ঘটে একটা অ্যাম্বুলেন্স ঢোকে না, বাড়িতে যদি আগুন লাগে একটা অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড ঢোকার জায়গা নেই, লোক মানে বাড়িতেই মরে যাবে এরকম অবস্থা। কী কী সমস্যা রয়েছে পাশাপাশি? ড্রেন, ড্রেনের তো অতিরিক্তই সমস্যা, মশা কোনোদিনও পরিষ্কার হয় না, রাস্তা ধারে যে বার্ষিক পুলগুলো তৈরি করে সেগুলো যদি মাঝে মধ্যে ঠিক করা যায় তাও হয়, বাই চান্স কেউ পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে এরকম অবস্থা। সমস্ত শহরের ময়লা এখানে এসে, সমস্ত ময়লা এখানে, এতগুলো লোক, লোকের প্রত্যেকটা বাড়ির ময়লাও এখানেই আছে, কিন্তু পরিষ্কারের কোনো ব্যাপার নেই। এটা কি মিউনিসিপ্যালিটি এলাকা? হ্যাঁ। কত নম্বর ওয়ার্ড? 19 নম্বর। কত ভোটার রয়েছেন মোটামুটি এখানে?
আর মানুষ কত যাতায়াত করেন? 2000 লোক এখান দিয়ে যাতায়াত করে, প্রায় 800 কাছাকাছি, 800,000-এর কাছাকাছি ভোটার আছে। আমাদের স্টুডেন্ট আছে, বাচ্চা আছে, অনেকেই আছে। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে একটা কিছু বিকাশ হোক, যদি এখানে রাস্তা না হয় তাহলে এতগুলো ভোট পাওয়া মুশকিল হয়ে যাবে, বন্ধ, পুরোপুরি ভোট বয়কট হয়ে যাবে। যদি আমরা এখানে যেই হোক, যেই পার্টি হোক, যদি বলে যে না আমরা এখানে রাস্তা করতে রাজি আছি বা কোনো কিছু কাজের বিকাশ দেখায় বা কথা দেয় তাহলেই ভোট যাবে, না হলে কোনো ভোট যাবে। প্রার্থীরা কি এসেছিল ভোট প্রচারে? না, এখনো তো ঠিকমতো আসেনি, তার আগেই আমরা তুলে ধরছি, কেন কি সময়টা এখানে বেশি। যদি এখন ওরা যদি জানতে পারে, আমরা চাচ্ছি যে আপনাদের নিউজের মাধ্যমে যদি জানতে পারে তাহলে হয়তো, যদি কিছু কাজ হয় এই পার্টির লোকরা যদি জানতে পারে তাহলে আমাদের খুব সুবিধা হয়। ঠিক আছে, নাম বলেন। প্রদীপ দাস। কি ব্যাপার, এখানে জমায়েত হয়েছেন এত পোস্টার? জমায়েত হয়েছে যে আমাদের রাস্তা নাই এখানে, দীর্ঘদিন দিয়ে প্রতিশ্রুতি সব নেতারাই দিয়ে যায় যে রাস্তা হবে, কিন্তু রাস্তা আদৌ কমপ্লিট হচ্ছে না। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি রাস্তা। শুধু রাস্তায় নাকি ড্রেনেরও সমস্যা রয়েছে? রাস্তারই সমস্যা হচ্ছে বিশেষ। আর ড্রেন? ড্রেন তো আছেই, ড্রেনে নোংরা জমে আছে, মশা হয় প্রচণ্ড, দেখার কেউ নেই। কি পোস্টার লাগিয়েছেন? আমরা লাগাইছি নো রোড নো ভোট। মানে ভোট দেবেনি না এবার? না, ভোট দেবো না, রাস্তা না হলে ভোট দেবো না। আর যদি কোনো নেতা যদি প্রস্তুতি দিয়ে যায় তাহলে ওনাকে লিখিত দিয়ে যেতে হবে যে এই রাস্তা হবে, তাহলে ভোটটা দেবো। জায়গাটার নাম কি? নিউটন পাড়া, 19 নম্বর ওয়ার্ড।